where you're born or you live, brother, when you know you're an Indian? Why do you worry about the color of your skin, brother, when you know your blood is Indian? Why do you worry if you're north or south or poor or pasture, when you know you're an Indian? You're an Indian. You're an Indian. Hey! You're an Indian, be proud of India. Hey!
I am Indian. I am proud of India. We are Indians. We proud of India. Gangaram. Morning. কি গুরু, ফটো সেশন চলছে? দেখে মনে হচ্ছে তুমি অনেকটাই ব্যস্ত। বেশি অ্যাক্টিং করো না, যা করছো করো, যাও। শোনো গঙ্গারাম, গঙ্গারাম শোনো, এদিকে এসো। ওকে, সি ইউ, বাই বাই। থ্যাংক ইউ। মেয়েদের কেমন হওয়া উচিত তুমি জানো? দেখলেই যেন মনটা চুরি করে নেয়। আচ্ছা, আমার ভালো লাগার মতো কেউ আছে? আমার তো কিছু মেয়েকে ভালোই লেগেছে। আরে বাবা, আমি নিজের কথা বলছি, আমার মন ছুঁয়ে যায়। তুমি এরকম মেয়ে দেখতে পেলেই বলো, তারপর আমি দেখছি। ওকে বাই। এর তো কাউকেই পছন্দ হয় না, এখন এর পছন্দের মেয়ে কোথায় পাই, খুঁজেই দেখি। আরে বিনিতা, আমায় চিনতে পারলি না? হাই আন্টি, কেমন আছো তুমি? কতদিন পরে দেখলাম তোকে, বাড়িতে সবাই ভালো আছে তো? আচ্ছা আচ্ছা, চল যেতে যেতে কথা বলি। তুই ভালো আছিস তো? তোর পড়াশোনা কেমন চলছে? এই ছেলেটা, শোন, তুই আগে বল ওকে ধাক্কা মারলি কেন? ছেলেদের এই একটা বাজে স্বভাব। বাজে স্বভাব? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কিছু একটা চিন্তা করছিলাম, আমি ওনাকে দেখিনি, তাই ক্যাজুয়ালি ধাক্কা লেগে গেছে। ক্যাজুয়ালি? ক্যাজুয়ালি? তাহলে এই ধাক্কাটা আমার কেন লাগলো না? আপনি ওই দিকটা ছিলেন, আমি এই দিকটা ছিলাম, তাই লাগিনি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে এত লোক যাতায়াত করছে, তাদের কারোর তো তোমার ধাক্কা লাগলো না, এর গায়ে কেন লাগলো? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে। আপনার একে দেখে সুন্দরী মনে হচ্ছে? এর মতো কুৎসিত মেয়ে আমার সারা জীবনে আমি একটাও দেখিনি। কি বললে? একে দেখতে খারাপ বলে মনে হচ্ছে তোমার? ইয়েস। কখনো নিজেকে একবারও আয়নায় দেখেছো তুমি? রোজই দেখি। ওর নাকটা দেখো, ওর চোখগুলো, আর গায়ের রং কি সুন্দর! এত সুন্দরী মেয়ে আগে কখনো দেখেছো তুমি? সরি, আপনার চিন্তা ভাবনা আপনার কাছেই রাখুন, আমাকে যেতে। তুমি জানো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি কারোর সঙ্গে ধাক্কা লাগে তাকে সরি বলে দিও, তাই সরি, প্লিজ। যাও যাও। হে ভগবান, ও তোকে চোখ মারলো! কি সত্যি চোখ? হ্যাঁ বাবা, সত্যি বলছি, ভগবানের দিব্যি। এ মিস্টার, হ্যালো, শোনো। আরে এ মিস্টার, দাঁড়াও, এদিকে এসো, দাঁড়াও। গুড মর্নিং। এত রেগে আছো কেন? তুমি যে সেদিন রাস্তার উপর আমার সঙ্গে বাজে ব্যবহার করলে, আমি তো তোমায় কিছু বলিনি, তুমি কি নিজেকে হিরোইন ভাবো? আরে ছাড়ো না, ছাড়ো না বদ্রি, আমার কথা শোনো। দু বছর আগে আমরা ওই আন্টির বাড়িতে রেন্টে ছিলাম, তোমার সঙ্গে দেখা করতে আসছিলাম, হঠাৎ করে আন্টির সঙ্গে দেখা হয়ে গেল। যদি আন্টি জানতে পারতেন যে তুমি আমার বয়ফ্রেন্ড, তাহলে উনি আমাকে তোমার থেকে সাবধানে থাকতে বলতেন, এইটাই তো প্রবলেম। হাত ছাড়ো। তোমার জন্য থ্যাংক ইউ। এনিওয়ে, মা তোমাকে সন্ধ্যাবেলা বাড়িতে জিলিপি খাওয়ার জন্য ডেকেছে, কি আসবে তো?
তুমি যখনই ডাকবে তখনই আমায় আসতে হবে, এটা ঠিক ভালো লাগে না। চিন্তা করো, যদি একবার বাবা জেনে যায় তাহলে কি হবে? আমি ওসব জানি না, তোমাকে আসতেই হবে। তোমার জন্যই বানিয়েছি বাবা, খাও না। আন্টি খাচ্ছি তো। হ্যালো বদ্রি হিয়ার। এই বাড়িটাও তোর নয়, ফোনটাও নয়, বদ্রি হিয়ার, বদ্রি হিয়ার। আই এম ইয়োর বাপ হিয়ার। হেই ড্যাড, হাউ আর ইউ ম্যান? আমেরিকাতে আমি আছি, তুই নয়। হুম, হ্যাংলার মতো একটা মেয়ের বাড়িতে বসে থাকতে লজ্জা করে না? আমি নিজে এসেছি, উনি ডেকেছেন। ঠিক আছে, কি খাচ্ছিস? জিলিপি ড্যাড, ইটস রিয়েলি গুড, ইউ নো। ছে, ফোনটা ওনাকে দে। ইয়া, হ্যাঁ দাদা, আপনি কেমন আছেন? আর দিদি ভাই কেমন আছে? হ্যাঁ বোন, আমি বলছি, বিনীতা কই? হ্যালো, হাই আন্টি, কেমন আছো তুমি? মা বিনীতা? হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ, বলো তো বিয়েটা কবে করছো? আমি তো রেডি, ওই বলছে এক বছর পর। এই তাড়াতাড়ি বিয়ে করে সংসারই হ। আমিও তো তাই বলি, মানতেই চায় না ওরা। একটা শুভ দিন দেখে এদের বিয়ে দিতে হবে। আচ্ছা এবার বলুন, ইন্ডিয়া কবে আছেন আপনারা? হ্যাঁ বোন, তাড়াতাড়ি আসবে। এবার তোমরা দুজনে তাড়াতাড়ি বিয়ে করে নাও। দেখছি, শুনলে তো, তোমার বাবা মা ওখানে কত চিন্তা করছে তোমাদের নিয়ে। ও আরেকটা কথা, যে পার্সেলটা পাঠিয়েছিলে সেটা খারাপ হয়ে গেছে, একটু দেখে পাঠিও। ওকে, চিন্তা করবেন না, আমি আবার পাঠিয়ে দিচ্ছি। আর একে একটু শিখিয়ে দিন মাটন বিরিয়ানি কি করে তৈরি করতে হয়, কারণ বাকি জীবনটা এর সঙ্গে কাটাতে হবে। দেখুন কিরকম হাসছে, মারবো না। আমি এখন আসি আন্টি। হে ভগবান, তুই শুনলি তো যে ও কি বলে গেল? এই জন্য বলি রান্না করাটা শিখে নে, কিন্তু শুনছিস ওকে ভেতরে আসতে দিলে কেন? ও হলো এক নম্বরের বাজে ছেলে, ওই তো বিনীতাকে মার্কেটে ধাক্কা দিয়েছিল। কিন্তু বিনীতা তো বললো ও নাকি ওর বয়ফ্রেন্ড। আরে বাবারে, মনে হচ্ছে বিনীতাকে ও নিশ্চয়ই নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে। আমার কথাটা শোনো, ও কিন্তু একদম ভালো ছেলে নয়। এই চেঞ্জ, কাম অন চেঞ্জ ব্যাক পোজ। ও ফ্যান্টাস্টিক। হ্যালো, এখানে পিচকিরি কে? পিচকিরি কে? পিচকিরি? হ্যাঁ, এখানে কোনো পিচকিরি নেই, হিচকক, অ্যালফ্রেড হিচকক। হ্যাঁ হ্যাঁ, ওকেই চাই। তাহলে লোকটা কোথায়? কোথায় আবার? সামনে দাঁড়িয়ে। আমাকে আশীর্বাদ করুন, আমি হলাম মানিকলাল, আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে এসেছি। জয়েন করতে এসেছি? হ্যাঁ, উইদাউট ভ্যাকেন্সি, কোনো জায়গা খালি নেই এখানে। এখান থেকে যাও। কোনো একটা জায়গা তো খালি আছে। কোথা থেকে খালি হবে? কারণ আমি আপনার কাছে সিএম এর রেকমেন্ডেশন লেটার নিয়ে এসেছি। তাহলে শোটা সিএম থেকে কেন এসেছো? তাহলে আমার নাম সিএম পর্যন্ত পৌঁছে গেছে। ওকে, সিএম তোমাকে সুপারিশ যখন করেছেন, জয়েন করো ভালো। থ্যাংক ইউ স্যার। তোমার চেহারা থেকে আমার ডাউট হচ্ছে, সিএম এর রেকমেন্ডেশন যখন নিয়ে এসেছি তখন রাখতেই হবে। দেখো ভাই, তুমি জানো আমি এখানে কি করি? হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। আপনি এখানে মেয়েদের ফটো তোলেন? মেয়েদের ফটো তুলি? সর্বনাশ, আগে কোনো দোকানে দুধ বেচতে তুমি বাবু? দেখো ভাই, এরা মেয়ে নয়, মডেল। দিস ইজ অ্যাড এজেন্সি, এই ব্যাপারে আমি তোমাকে পরে বোঝাবো। এখন তুমি একটা ভেজা কাপড় নাও আর সব পরিষ্কার করো। আচ্ছা, এই মেয়েগুলো কি স্নান করে আসেনি? আমি মেয়েদের পরিষ্কারের কথা বলছি না, ফ্লোর। এই মেঝে? হ্যাঁ, মেঝে। হে সুইটহার্ট, কি খাবে বলো? এটা চাইনিজ ডিশ ম্যাডাম। ইটস ইটালিয়ান ডিশ ফর ফুড ফেস্টিভাল। এটা হায়দ্রাবাদের চারমিনারের দমকা বিরিয়ানি ম্যাডাম। এটা আন্ধ্রা স্পেশাল, বুম্বিদালা পুলসু এন্ড পিতাল ইদুরু। আমার এসব কিছু চাই না, শুধু দু প্লেট ফুচকা নিয়ে এসো। ইয়া, ওকে। দু প্লেট ফুচকা প্লিজ। আচ্ছা। হাই 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 হাই, কি জিনিস রে ভাই, কি জিনিস। কি রে ভাই, চিকেন টিকেন খাচ্ছিস নাকি? তাও আবার ছিঁড়ে ছিঁড়ে, খুব টেস্টি মনে হচ্ছে। এই পিসটা খেলে আসল মজা পাবি রে। এক প্লেট ফুচকা দাও তো। হাই 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 হাই, উফ, সরি। ইটস ওকে, এই নাও তোমার ফুচকা, খাও না। আর এক প্লেট নিয়ে এসো বদ্রি, আগে এটা তো খাও। এই, আমি তোমায় বললাম না, আর এক প্লেট নিয়ে এসো। এর আবার কি হলো কে জানে। ওকে ওকে, সরি, যাচ্ছি আমি, যাচ্ছি, আনছি আমি। Oh!
এই যে হিরো, কি ব্যাপার কি রে? হ্যাঁ, আমার লোকেদের গায়ে হাত তুলছিস? তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? একটা চুটকি মারবো না, শহরে সব দাদারা এখানে চলে আসবে। এই আরে, এই যে হিরো, শুনতে পাচ্ছিস নাকি? জবাব দে, আমার উপর হাত তুলছিস? দেখ এটা ঠিক করছিস না। দেখ, তোকে বাচ্চা বলে ছেড়ে দিচ্ছি, পাতলি গলি দিয়ে হাওয়া হয়ে যা। হাত তুলবি না, তোকে আমি বারণ করছি। দেখ, এই এলাকায় কিন্তু আমার রাজ চলে, আমার গায়ে হাত তুলে কিন্তু ভুল করবি না। তোর আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ধারণাই নেই। আমার ব্যাকগ্রাউন্ড শুনলে না তুই কেঁপে উঠবি। যদি আমি আমার মামাকে ডাকি না, তোর চামড়া তুলে ডুগডুগি বাজাবে। দেখো মামা, ওকে চিকেনের মতো ফ্রাই করে বিরিয়ানিতে মিশিয়ে দে। আরে ওঠ, কি করছিস তোরা? কি ব্যাপারে, কেন তুই ওদেরকে এভাবে মারছিস? মেয়েটা রসগোল্লার মতো, তাই ওরা ওকে একটু চেকে দেখতে চেয়েছিল, আর তুই ওদের গাধার মতো মারছিস? এদের অপরাধ কি? রসগোল্লার মতো, এটাই বলছিস? হ্যাঁ, এটাই। এই নে রসগোল্লা। রসগোল্লা সামনেই আছে, কি করবি বল? কিস করতে ইচ্ছে করছে, কিস করতে ইচ্ছে করছে। এর জন্য একটা গেম খেলি। হ্যাঁ, গেমটা কিরকম? আমি আমার হাতটা এইভাবে রাখবো, আর তুই আমার হাতের উপর এইভাবে মারবি, তারপর যদি তুই মারতে পারিস ওকে কিস করবি। এই রকম আমরা তিনবার খেলবো, আর তিনবারই কিন্তু মারা চাই। তিনবার যদি লাগে তাহলে তিনবার কিস করো। যদি একবার মিস হয়েছে তো? যদি মিস হয়, যতবারই তুই মিস করবি ততবারই মার খাবি। কোথায় মারবে এটা তো বলো। মামা, এই তো সোজা নিচে নেমে গেল। আরেকটু ওপরে, আরেকটু ওপরে, রিপেয়ারে অনেক খরচা আছে, আরেকটু ওপরে। ওকে, হ্যাঁ ওকে। Are you ready? হ্যাঁ, ready, ready. Let's do it. চল চল চল, একদম টাইম নেই, চল মার। কথা আমার খুব আনন্দ হচ্ছে মামা। এই মামা, তুমি এই খেলাটা তো আগে খেলেছো মামা, যতবার লাগবে ততবার কিস করবে। চলো চলো চলো। এটা তো মিস হয়ে গেল, এবার তো মার খেতে হবে। ডোন্ট ওয়ারি মামা, মারতে দাও, পরের বার দেখে খেলো তাহলে কিস পাবে। আমাকে মারতে দে না। হ্যাঁ ঠিক আছে, মারো। হ্যাঁ মামা, একবারই তো মার খেতে হবে, তারপরই তো সব সেট। রেডি? আরে সোজা দাঁড়িয়ে যাও মামা, একটাই তো পঞ্চের ব্যাপার। রেডি রেডি রেডি, সেকেন্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ড। হ্যাঁ সেকেন্ড। এ মামা, কিসের ব্যাপার, দেখে শুনে খেলো। আবার মিস হয়ে গেল, আবার তোকে মার খেতে হবে। রেডি? পাঁচ মারবে বলে আমার মামাকে হুমকি দিচ্ছ? জানো না আমার মামা কি জিনিস? হ্যাঁ, ও প্লিজ ভাই, দম বন্ধ করে রাখো মামা। একলা মেয়েকে দেখলেই চাই চাই শুরু হয়ে যায়। আরে আমার ভুল হয়ে গেছে ভাই, আমায় ছেড়ে দাও। আরে মামা, হেলে পড়ো না, মান সম্মানের ব্যাপার। আরে তৃতীয়বার মারো, আর কিস করে নাও, বাস বাস, চলো জলদি জলদি জলদি, চলো চলো, কাম অন। আরে আর কত মার খাওয়াবি ভাই? আরে মামা ভয় পেও না, আমি তোমার সাথে আছি, গোফে তা দাও আর মারো।
চলো রেডি 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 রেডি, এই দুজন রেডি, চলো চলো চলো, মামা ঠিক করে মারবে, কিস নেবে। আরে বাবা, কিস করার দরকার নেই, চলো কোল্ড ড্রিঙ্কস খাই। খাবো তো কোল্ড ড্রিঙ্কস, আর একবার মেরে নি 1/2। আরে মামা রিকোয়েস্ট করছে, মেরে নাও না, মামা রেডি আছে, মারো মারো, মামা রেডি, দম বন্ধ করো, হ্যাঁ মারো মারো মারো। মামা, হু ইজ দ্য ম্যানেজার? ইয়েস স্যার, এখানে যা যা ক্ষতি হয়েছে বিলটা অফিসে পাঠিয়ে দেবেন, আমি পে করব। মামা তুমি ঠিক আছো তো? এই এরপর থেকে সাবধানে থাকবি। ঠিক আছে স্যার, কিন্তু বডি গ্যারেজ করব কোথায়? আরে আসছি আসছি, এত রাত্রে বিরক্ত করতে আবার কে এলো? খুলছে খুলছে। আরে তুমি এত রাতে আবার এসেছো সবার ঘুম নষ্ট করতে? আস্তে চিৎকার করো না। ঠিক আছে, আস্তে কথা বলছি। বদ্রী কোথায়? ও ভিতরে শুয়ে আছে। ঠিক আছে, দরজা বন্ধ করে দাও। কি? দরজাটা বন্ধ করে দাও। ঠিক আছে, যাও যাও। এই মেয়েটার সাথে ওনার কি লিংক? তুমি কি দেখো? ইল্লিগাল, তাই না? সিএমএ রেকমেন্ডে এসছো বলে বেঁচে গেলে, নাহলে তোমার তবলা বাজিয়ে দিতাম। আমি এখন ওঠার মতো অবস্থায় নেই। কি? আমাদের জীবনে কি এরকম মেয়ে কোনোদিন আমাদের ঘুম থেকে উঠাবে না? শান, সেটা আমি বলতে পারবো না, কিন্তু তাকে আড়ং ধোলাই দিতে আমার 5 মিনিটও লাগবে না। সেবার কোন রেস্টুরেন্টে যাবে? বদ্রি, এই গঙ্গারামটা পা তুলে কেন শুয়ে আছে? আর তুমি ভূতের মতো কেন দেখছো? কি ব্যাপার, মেয়ে কোনোদিন দেখোনি? কোনো কাপলকে এইভাবে দেখতে নেই, বুঝেছো? এই তাড়াতাড়ি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওভার রিয়্যাক্ট করছে দুজনে। বস, চোখের সামনে এরকম শো চলতে থাকলে ঘুম আসবে কি করে? শোন, যেমনটা তুই ভাবছিস এদের দুজনের মধ্যে তেমন সম্পর্ক নেই। এদের মা বাবার খুব ভালো সম্পর্ক, কিছুদিনের মধ্যে দুজনের বিয়েও হয়ে যাবে। এদের মাঝরাতে দেখা করাটা অভ্যেস। কেমন লাগলো রিংটা? ফ্রি গিফট সবসময় ভালোই হয়। সত্যি বলতে আমি তোমাকে যত ভালোবাসি না, তত ভালো তুমি আমাকে বাসোই না। তুমি আমাকে শেখাবে কি করে ভালোবাসতে হয়? বসো। আমি জোর দিয়ে বলছি, প্রথম আই লাভ ইউ আমি বলেছিলাম, তুমি আমাকে আই লাভ ইউ বলতে কত সময় নিয়েছিলে মনে আছে? মানছি, আমার আই লাভ ইউ বলতে একটু সময় লাগবে, কিন্তু না জেনে শুনে এমনিই বলে দেবো। জানি, লাভ এট ফার্স্ট সাইট এরকমই হয়, আর ভালোবাসা একে অপরের সঙ্গে এভাবেই হয়। হ্যাঁ হয়, সেটা ভালোবাসা নয়, অ্যাট্রাকশন। কোনো অ্যাট্রাকশন নয়, হ্যাঁ ভালোবাসা। ঠিক আছে, প্রথম দেখা আমার মনে কিছু একটা হয়েছিল, কিন্তু যেটা হয়েছিল সেটা কি ভালোবাসা ছিল? কিন্তু আমার মনে তো কিছু হয়েছিল। দেখো, ওটা যদি অ্যাট্রাকশন না হয় তাহলে ভালোবাসাও নয়। দেখো, মেয়েরা কেমন হবে সেটা আমরা ভাবি, আর ছেলেরা কেমন হবে সেটা তোমরা ভাবো। তারপর কথা, দেখাশোনা, তারপর একে অপরের ট্রিটমেন্টে লাভ জেনারেট হয়ে থাকে। দেখো, কথাটা হলো, তোমার মতো মেয়ে তোমার আগে যদি অন্য কোনো মেয়েকে পেয়ে যেতাম, তাহলে ওকেও আমি ভালোবাসতাম যেভাবে তোমাকে আজকে আমি ভালোবাসছি। ঠিক তেমনই আমার মতো কোনো ভালো ছেলেকে যদি তুমি আগে পেয়ে যেতে, এটা তো ঠিক আমার মতোই তুমি তাকে ভালোবাসতে। এই জন্য ফালতু কথা বন্ধ করো। ফালতু কথায় সময় নষ্ট। ঠিক আছে, তুমি যা বলছো তার কি প্রুফ আছে? এই ধরনের কথা আজ পর্যন্ত শুনিনি। লায়লা মজনুর ভালোবাসা হতে অনেক সময় লেগেছে, আর সেলিম মানার কলের তো আরো সময় লেগেছে। বলো বলো, এটা কোথায় লেখা আছে? মানছি, লেখা থাক বা না থাক এটা তো সত্যি। তাহলে চলো একটা শর্ত হয়ে যাক। বদ্রীর সাথে শর্ত লাগাতে চাও? চলো বলো। তোমাকে একটা মেয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে, তারপর ওকে তোমার বিহেভিয়ারতে অ্যাট্রাক্ট করতে হবে। তারপর আমি দেখব ওই মেয়েটা আমার চেয়ে বেশি
তোমাকে ভালোবাসি কিনা। আচ্ছা এরপরে কি করবে বলো? যদি তুমি যেত তাহলে আমি তোমায় গিফট দেব, আর যদি আমি জিতি তাহলে আমি তোমার থেকে গিফট নেব। কোন মেয়েটা? আমি কি জানি, আমি তো সবে দেখলাম ওকে। ওকে ডান, শর্তটা যেন মনে থাকে, হ্যাঁ ভুলে যেও না যেন। ওর যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে? তাহলে তুমি ফেল। বাই। রুবি, গঙ্গারামকে ভেতরে পাঠাও। ওকে স্যার। বলো, ডাকলে কেন? গঙ্গারাম, হ্যাঁ, পেপারটা দেখো। এটা দেখার কি আছে? এটা তো একটা পেপার, পেপারই তো আছে। নিজের চোখ দুটো বড় করে ভালো করে দেখো। পেপারই তো আছে, পুরো নয়, একটা টুকরো। এই যা, রাক্ষসের মতো খাচ্ছ, খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছ, এত বয়স হয়ে গেল কিন্তু বুদ্ধি খপরিতে নেই। বুদ্ধি আদৌ আসবে কিনা আই ডোন্ট নো। তুমি কখন এলে? আমাদের কথা শুনছিলে কি? ব্যাপারটা কি বুঝেছিস? যখন বড়রা কথা বলে তখন বাচ্চাদের ঢোকার অনুমতি নেই। আরে বাহ, কালো চশমা, তোমার ড্রেসিং সেন্সের উন্নতি হচ্ছে। তোর পজিশনটা কি রে? এখানে কি করিস তুই? যা এখান থেকে, যা যা এখান থেকে আমার সোনা। সিএম এর রেকমেন্ডেশন এসেছে, মাথা একদম গোবর পোড়া। এই কাগজটায় তুমি কোনো গাড়ির নাম্বার দেখতে পেলে না? আমার এক ঘন্টার মধ্যে ওই মেয়েটার অ্যাড্রেস, ব্যাকগ্রাউন্ড, বায়োডাটা আর বাকি যা যা থাকে, তোমার সময় শুরু, ওর ডিটেলস নিয়ে এসো। স্টার্ট। আই সেড স্টার্ট। মেয়েটার নাম সুজাতা, বড়লোক বাড়ির মেয়ে, ডিগ্রি হোল্ডার, রোজ সকালে মন্দিরে যায় আর সন্ধ্যেবেলা শপিং করে। শহরের নানান জায়গায় ওদের ফ্যাক্টরি আছে। ওর মা বাবা নেই, আছে এক দাদা, তার নাম হচ্ছে নন্দকিশোর। নন্দ নিজের বোনকে খুব ভালোবাসে, ও বোনের জন্য যা ইচ্ছা করতে পারে। যদি ওর বোনকে কেউ বিরক্ত করে, ও চিন্তা ভাবনা না করেই গুলি করে দেয়। স্যার, চা ওখানে রেখে দাও। সুজাতা কি উঠেছে? না স্যার, ওনাকে ডাকতে যাচ্ছি। বেডটি যখন, তখন সেটা বেডেই দেওয়া উচিত, সেটা টেবিলে নয়। দাদা, আমি তোমায় বলেছিলাম না আমাকে ডেকে দিতে। শিট, আই এম সরি, মানে মিনছেন না স্যার। আরে ঠিক করে পোজ দে, না হলে কেলাবো। একটু এদিকে ঘর, দাঁত কেন দেখাচ্ছিস রে? একটু একটু স্মাইল কর। আরে গাধার মতো দাঁত কেন বার করছিস? স্মাইল কর। স্মাইল, শুধু স্মাইল, যেমন আমি করছি তেমনটা কর। হ্যাঁ ঠিক এইভাবে, মাথাটা একটু সোজা কর। এই লাইনটা কিসের? দাঁড়া দাঁড়া দাঁড়া, ফটো তুলছিস কেন? সবার ফটো তুলছি পোস্টকার্ড সাইজের। ও ভগবান, পোস্টকার্ড কেন, পাসপোর্ট সাইজের। পাসপোর্ট সাইজের আবার কি দরকার আছে? এটা কি করেছিস? ওর গলায় একটা স্লেট ঝুলিয়ে দিয়েছিস। পাশের গলিতে রেশন কার্ড তৈরি করা হচ্ছে, সেখানে ফটোর দরকার পড়বে, তাই না? তাই আমি সবাইকে 20 টাকা টোকেন দিয়ে এখানে ডেকে নিয়ে এসেছি। আরে মাথা মোটা,
লক্ষ লক্ষ টাকা খরচ করে বদ্রী এই অ্যারেঞ্জি বানিয়েছে। তাতে কি? এর ওপরেই আমরা বেঁচে আছি। এত ন্যাচারাল। আর তুই 20 টাকায় সবার ছবি তুলছিস, এজেন্সির গেটে তালা লাগাবি নাকি? এই ছবি তোলার পর শেষমেশ তুই ভিক্ষে করবি নাকি? তোকে আমি একেবারে সিএমও কিন্তু আমার গায়ে কোনোদিনও হাত তোলেননি। আমি তোকে কি করে মারতে পারি, আদর তো করতে পারি, তাই না? হোয়াট ক্যান আই ডু ফর ইউ ম্যাডাম? হোয়াট ডু ইউ ওয়ান্ট? শাড়িজ, চুড়িদার, লেহেঙ্গা, সালোয়ার কামিজ, সমস্ত রকম ড্রেস এখানে আছে ম্যাডাম, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। এক্সকিউজ মি ম্যাডাম, ইউ আর এ ফেমাস মডেল? আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে, আমি আপনার অনেক বড় ফ্যান। একটা কথা বলবো, আমি আপনাদের মতো মেয়েদের খুব পছন্দ করি, মানে আপনাদের মতো মডেলদের খুব পছন্দ করি। অটোগ্রাফ প্লিজ। আমি আপনার সমস্ত অ্যাড দেখেছি, আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো আপনি। আমি কিছুই না, আমি তো একজন মডেল। অল ক্রেডিটস গোস টু মাই ডিরেক্টর, লুক, হি ইজ দেয়ার। স্যার, উইল ইউ প্লিজ কাম হিয়ার? ও ইয়া, নমস্কার স্যার, আপনি তো ডিরেক্টর তাই না? খুব ভালো। কোন কালার দুটো নি? হ্যাঁ, এই দুটো প্যাক। স্যার, এটা আপনি কি করছেন? এর থেকে ভালো জিনিস ভেতরে আছে, দেখাবো? আসলে আমি যে একটা বানাতে যাচ্ছি তাতে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেস লাগবে, তাই আমি হলুদ আর লালটাই পছন্দ করলাম। প্লিজ এই দুটো প্যাক করে দিন। ওহো, স্যার শুটিংটা কোথায় হবে? স্যার সুজাতা নদীর ধারে। ও লিলি, লেটস গো। ওকে স্যার। স্যার আবার আসবেন স্যার, আমার মেয়েদের খুব ভালো লাগে, বিশেষ করে মডেলদের খুব ভালো লাগে। হ্যালো, আই ওয়ান্ট মারুন কালার সালোয়ার কামিজ। ওকে। আমাদের শর্তের কি হলো বদ্রি? ওই মেয়েটার অন্য কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? বলবে তো, খুঁজে পেলে ওর কোনো বয়ফ্রেন্ড? পাইনি। সুজাট, আমি খোঁজ নিয়ে দেখেছি, তাতে যা বুঝতে পারলাম, ও বাড়ির একটা মাত্রই মেয়ে, থাকার মধ্যে একজন দাদা আছে। ও ইয়া, ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ব্যাড বয়স, ব্যাড বয়স, হোয়াটস ইউ গোনা ডু? হোয়াটস ইউ গোনা ডু? ইয়া ইয়া, কোথায়? ইয়া, সো একটু এয়ারপোর্টে যেতে আমার। তুমি আমায় কি ভেবেছো? তুমি যখন তখন আমায় পার্কে ডাকবে, এয়ারপোর্টে ডাকবে, আমি চলে যাব? ইউ নো হু আই অ্যাম? আই অ্যাম বদ্রি, বদ্রীনাথ, ওনার অফ দিস কোম্পানি। ইউ গট দ্যাট? ওকে, অ্যাজ ইউ উইশ ডিয়ার। তোমার মম ড্যাড আসছে, সেই জন্য বললাম আমি। রিয়েলি? তাহলে আমাকে কেন ফোন করলো না? আঙ্কেল আমায় ফোন করেছে। আমাকে ফোন করলো না, তোমায় করলো? তার মানে আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে, তাই আমি যাব না, যাব না, যাব না। বদ্রি, বদ্রি, ওই দেখো এসে গেছে। আরে বাহ, আমার ড্যাডি ওকে ফসকা নাকি করে? হাই ড্যাড। হাই আঙ্কেল। হাই মামি। মামি, কেমন আছো তুমি? কি এত রোগা হলি কি করে, খাবার খাস না নাকি? আন্টি, আমার তো এখন এক্সাম চলছে না। আরে এক্সাম আছে তো কি হয়েছে? বি হেলদি, যদি তোমরা খুশিতে থাকো তাহলে আমরাও খুশি থাকব। কেমন আছো ড্যাডি? তোমার মা কেমন আছেন? তোমাকে নিয়ে তো আন্টি রোজ স্বপ্ন দেখেন। ড্যাডি বলছিলাম যে লাগেজ নেই, যা লাগেজটা নিয়ে আয়। আমি যতদিন আমেরিকায় ছিলাম দেশের খাবারটা খুব মিস করছিলাম। আপনি পায়েসটা দারুণ বানিয়েছেন, সত্যি বলতে কি দারুণ লাগছে। কে হয়েছে রে বাবা, তুই চুপচাপ বসে আছিস কেন? আরে আমরা কতদিন পরে ফিরলাম, আর বাবা মা যে কেমন আছে সেটাও জানতে চাইলি না। তোর চিন্তা করে তো তোর মা শরীর খারাপ করে ফেললো, সেই জন্যই তো ওকে নিয়ে ইন্ডিয়ায় ফিরলাম। কি হয়েছে কি বল? না কিছু না, আমেরিকা থেকে বেরোনোর সময় তুমি আমাকে ফোন করলে, এয়ারপোর্টে আমাকে দেখে ভালোবেসে আমাকে জড়িয়ে ধরলে, আর তোমার থেকে যখন এতটা ভালোবাসা পেলাম, হবে আর কি, একটু ইমোশনাল হয়ে গেছি। আচ্ছা, মজা করছে। আচ্ছা এবার বল, তোরা বিয়েটা কবে করছিস? আঙ্কেল, বদ্রীর তো অনেক তারা বিয়ে করার জন্য, আমি আটকে রেখেছি। এবছর আমার এক্সাম শেষ হয়ে যাক, তারপর যদি ভালো দিন নাও বা থাকে, আমরা দুজন বিয়ে ঠিক করে নেব, কেউ জানতেও পারবে না। ঠিক আছে, তোমরা যেমনটা বুঝবে, তোমরা তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো, তারপর একটা নাতি বা নাতনি আমাদের দাও, আমরা ওকে আমেরিকা নিয়ে গিয়ে খুব আনন্দে খেলা করব। হ্যাঁ বাবা, তোর বাবার তো নাতির এত শখ যে ইংরেজদের বাচ্চাদেরও বাড়ি নিয়ে চলে আসে, কিডন্যাপিং এর কেস হয়ে গেছিল। ভালোই হয়েছে বিদেশিরা মারেনি। বাজে কথা বন্ধ কর, তাড়াতাড়ি বিয়ে করে আমাদেরকে দাদু দিদা বানিয়ে দে,
আর আমাদের ধৈর্য থাকছে না। আমি বিয়ে করব না। আরে এই কি হলো কি তোর? কি আর বলবো, এর ফেস দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি। তার মানে তুমি বোর হয়ে গেছো? চুপ করো। ওয়েট ওয়েট, আই উইল শো ইউ, জাস্ট ওয়েট। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না, তাই তো? যাও, করব না, যাও। তোমাকে বিয়ে কে করবে? হ্যাঁ, এরা একসাথে সংসার করবে কি করে? যেভাবে আমরা করেছি সেভাবে। আরে আমি বললাম না বিয়ে করব না, তোমার মাথায় কি কিছু ঢুকছে না? পাগলের প্রলাপ বকছো না বদ্রী, এখন কিছু করো না। করছো তো তুমি। আমি কিছু করলে কিছু হবে না, তুমি কিছু করলে আমি বলতে পারবো না। আই হেট ইউ, আই হেট ইউ টু। কোনোদিন নিজের মুখটা আয়নায় দেখেছো? এই জানি না নিজে কেউ কি মনে করে। কি বললে তুমি? হ্যাঁ, তুমি নিজে একটা পাগল। কি আমায় পাগল বললে? আমি পাগল? দাঁড়াও, এক্ষুনি তোমায় দেখাচ্ছি আমি। আমার তো মনে হচ্ছে যে ভেতরে অন্য কিছুই চলছে। আমারও মনে হচ্ছে ভেতরে কিছু একটা হচ্ছে। ভেতরের কোনো মেয়ের সাথে লাইন চালাচ্ছে। সত্যি আঙ্কেল? শোনো মা, তুমি নিশ্চয়ই জানো আমি ওর বাবা হই, সেই জন্য আমি ওকে হাড়ে হাড়ে চিনি। ওর আমারই মতো হাবভাব স্বভাব, তাই না? দেখো, ওকে এখন থেকেই নিজের কন্ট্রোলে রাখো। চলো ওকে গিয়ে এখন চমকে দিই। এদিকে বাবুর কি করা হচ্ছে? কিছু না, আমি শুধু কম্পিউটারে কাজ করছিলাম। কি বদ্রি, তুমি লাইন মারছিলে না? লাইন? লাইনের মানেটা কি? টেনে একটা থাপ্পড় মারলেই ব্যাপারটা বুঝে যাবি, লজ্জা করে না তোর? ছি, যাকে বিয়ে করবি সে এখানে উপস্থিত, আর অন্য কারোর সাথে লাইন চালাচ্ছিস? বোঝাও তোমার ছেলেকে। ওই মেয়েটা কি এর থেকেও বেশি সুন্দরী? কি ভাবছো তোমরা? আমি ওই শপের মেয়েটাকে দেখছিলাম, এসব কিছুই না। আমি একজন ডিরেক্টর, ওই মেয়েটা মডেলিং এর জন্য পারফেক্ট কিনা সেটাই দেখছিলাম। এটা আমার প্রফেশন ড্যাড। কিন্তু আগে বলো, তোমরা এখানে এসেছো কেন? কিন্তু এসেছো যখন, এখানে যা ইচ্ছা খাও, তারপর যাও এখান থেকে। এখানে এসে উল্টো পাল্টা কথা বলবে না। ও গড, আই ক্যান্ট বিলিভ দিস। You know who I am? I am a director, Dad. A creative director. Tumra amar creativity ke upset korcho, please go. Gone. My creativity is gone up in the air. You know that? Jesus. Ei je baba, onek hoyeche ba, cholo. দেখুন দিদি, আপনি সবকিছু জানার পরেও একে জামাই করতে চাইছেন, পরে কিন্তু পস্তাতে হতে পারে। এখনো সময় আছে, আমার কথাটা শুনুন আর এই বিয়েটা ক্যান্সেল করুন। না না দাদা, আমাদের বদ্রির মতো ছেলেই হয় না। তুমি কোন ভাবনায় ডুবে আছো মা? না না কিছু না আঙ্কেল, আমি তোমাদের সাথে আমেরিকা যেতে চাই। এই তুমি যাবে আমেরিকা? একদম নাটক করবে না, বাজে কথা বন্ধ করো। আমেরিকা যাবে? আমেরিকা? এই কেন, দেখো না মা। কি বললি, আমেরিকা যেতে দিবি না? তুই ওকে আমেরিকা যেতে না দেওয়ার কে রে? ও কি ফেললা নাকি? আমি যখন আছি না, তুই কিচ্ছু করতে পারবি না, ওকে নিয়েই যাব। তুই একটা কথা শুনে রাখ, তুই এই ইন্ডিয়াতেই পড়ে থাক। শোনো মা, এই ইন্ডিয়ান মায়া ছাড়ো, আমাদের সঙ্গে আমেরিকা চলো, তোমার জন্য ভালো ছেলে খুঁজে দেব। ফর্সা, সুন্দর, বডি বিল্ডার, এরকম ভুরি ভুরি ছেলে ওখানে পাওয়া যাবে। ভুরি ভুরি ছেলেদের মাঝখানে একটা গাধাকে বেছে নিও, ওর জন্য সেটাই ভালো হবে। জয়স তু। আঙ্কেল আঙ্কেল, আমিও এই গাধাটাকে এখানে রেখে চলে যাবো। আরে বদ্রি,
বদ্রি, তোমার মমরা এখানে অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছে, দুজনে আপসেট হয়ে এখান থেকে চলেও গেছে, আর তুমি এখানে কি করছো? ওঠো, এই ওঠো বদ্রি। বদ্রি, কি লিখছো তুমি? এই কি ভাবছো তুমি? আমায় বলবে না কি লিখছো? না, নো বদ্রি, নো প্লিজ। নো নো বদ্রি প্লিজ। ওই দিন তোমার বাড়িতে যেটা করেছিলাম সেটা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, ওটা আমার বাড়ি ছিল আর এটা আমার বাড়ি। অনেক হয়েছে বদ্রি, প্লিজ দুষ্টুমি করো না, প্লিজ। না 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 না, আজ তো তোমায় কিছুতেই ছাড়ব না। বদ্রি, তোমার পায়ে পড়ছি আমি, প্লিজ করো না। আমার কাজের মধ্যে তুমি আর কখনো আমায় ডিস্টার্ব করবে? হ্যাঁ, কি হলো বলো? বি কেয়ারফুল। কখনো নয়। আউট, আউট অফ দিস সাইট। আই দুষ্টু, শোনো, কালকে আমি আমেরিকা চলে যাচ্ছি, তারপর দেখবে আমার কথা চিন্তা করতে করতে পাগল হয়ে যাবে তুমি। এই কথাটা মনে রেখো, আমার কথা ভেবে কষ্ট পাবে তুমি। যাও তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আমি। কি গো শুনছো, বিনীতা আবার কোথায় গেল? আমি যাই এবার। যাচ্ছ, কিন্তু পৌঁছেই একটা ফোন করো। ঠিক আছে। কি ওকে বলো, কখন ফোন করবে? ওখানে পৌঁছেই ফোন করব আমি। মনে রেখো, এয়ারপোর্ট থেকেই ফোন করবে। ফোন করতে ভুলে যাবে না তো? বাবা বদ্রি, হাতটা ওর ছাড়ো, না হলে প্লেনটা ছেড়ে চলে যাবে। ড্যাডি, আমি জানি সব কিছু। জানো, ওকে দেখে আমার ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যাচ্ছে। দাঁড়াও মা, এবার ওকে ফাইনালি টাটা বাই বাই বলে দাও তো। কি এত চিন্তা করছিস, ও একদম ঠিক থাকবে। দেখো মা, তোমাকে যা যাও বলেছে না, তুমি যাবার পরেই ও সব কিছু ভুলে যাবে। তুমি আমেরিকা চলে গেলেই ও একদম ফ্রি হয়ে যাবে। ওকে গিয়ে একটা চিহ্ন দিয়ে এসো। সত্যি দিয়ে আসবো আঙ্কেল? এমন চিহ্ন দেবে যাও বলতে না পারে। ডান, ওদিকে কি দেখছো? শুধু এদিকে দেখো। আমি তোমাকে এখানে একটা ওয়ার্নিং দিতে এসেছি। ও, আমাদের শর্তটা কিন্তু ভুলে যেও না। ওকে। আর আমি ফিরে আসার আগে তোমাদের মধ্যে অ্যাফেয়ারটা যেন হয়ে যায়। আমার কথা মন দিয়ে শোনো আর তোমার ট্যালেন্ট দেখানো শুরু করো। ঠিক আছে, আমি আমার ট্যালেন্টটাই দেখাবো। বাই বাই। বাই বাই। Excuse me. Yes. Which floor will you like to go? Oh, just I thinking. Badri is there? Yeah, he's there. What's your name? Sorry? Oh, shame. What's your name? Hello. Ita barke. Are bapre. Hi. 4 5 6 7 8 9 2. একটা ফোন তো করতে দে আমায়। তোর কাছে মোবাইল আছে তো, ওটা দিয়ে ফোন কর। আরে মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যাবে। আমার ফোন থেকে ফোন করলে টাকা লাগে না, ফোন রাখ। আরে আরে, একটাই ফোন করব, একটু ফোন করতে দে না প্লিজ। সেই কবে থেকে তো আমার ফোন থেকে ফোন করছিস? এই ফোনটাই লাস্ট ফোন হবে তোর, দিব্যি? ওকে, লাস্ট লাস্ট আর্জেন্ট কল ভাই, কেন বুঝিস না? বসে পড়, বসে পড়। গুড বয়। যাক, কথাটা শুনলি। নন্দ, আমি বলছি, পার্টিকে আমি প্রজেক্ট দিয়ে দিয়েছি, আমি তোর সাথে পরে কথা বলছি, যখনই ডিল হয়ে যাবে আমাকে ফোন করবি, ওকে? বাই, ভুলে যাস না। আচ্ছা, এই নন্দটাকে? আরে ওই যে সুজাতা ইন্ডাস্ট্রির ওনার। তোরা কি খুবই ক্লোজ? আরে হ্যাঁ রে, তুই জানিস না আমরা এক গ্লাসের বন্ধু, আমাদের বন্ধুত্ব একদম এই রকম। আর ওর ছোট বোন আছে না সুজাতা, দাদা দাদা বলতে, ও কখনো ক্লান্ত বোধ করে না। ও আচ্ছা, তুই কিছু জানতে চাইছিলি না? না কিছু না। তোর বার্থডে যেন কবে? হ্যাঁ, ওই মাস তিনেক বাকি আছে। পরশু সেলিব্রেট করলে কোনো প্রবলেম? পরশু সেলিব্রেট করব? এমনিতে তো আমি আমার বার্থডে সেলিব্রেট করি না। যদি আমি বার্থডে সেলিব্রেট করতে যাই, না খাওয়া লোকগুলো খেতে চলে আসবে। ধরে নে পার্টির বিলটা যদি আমি দিই তাহলে?
পার্টি হলে বিল তুই দিবি? কবে করতে চাইছিস পার্টি? পরশু তাজ হোটেলে, ওখানেই তোর বার্থডে সেলিব্রেট করব। আর ওই পার্টিতে নন্দকিশোর আর সুজাতার আশা চাই। ভালোবাসার চক্কর বুঝি? ভালোবাসার চক্কর কিনা সেটা পরে বলবো। তোর কোনো প্রবলেম? আমার কিসে প্রবলেম? টাকা তোর, পার্টি তোর, খরচা তোর আর আমার গিফট। ওকে, এবার বল, ফোনটা আমি আমার ফোন থেকে করব না তোর ফোন দিয়ে? করে নে। হ্যাঁ, এখন লাইন এসছে বাবু। নন্দ তুই কোথায়? কি হয়েছে? পরশু আমি একটা পার্টি ডেকেছি, কারণ ওই দিন আমার বার্থডে। গুড। হোটেল তাজে তুই টাইম মতো চলে আসিস। আরে ভাই, আমি মুম্বাই যাচ্ছি। তাহলে তুই সুজাতাকেই পাঠিয়ে দিস। সুজাতাকে আজ পর্যন্ত কোথাও একলা ছাড়িনি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে তুই তোর ড্রাইভার বা ম্যানেজারের সাথে পাঠিয়ে দিস। যদি তারাও বিজি থাকে তাহলে বান্ধবীদের সাথে পাঠিয়ে দিস। আরে না না। আরে কি না না বলছিস, তোর কাছে তো টাইম নেই, অন্তত সুজাতাকে তো পাঠিয়ে দে রে বাবা। ওকে ওকে ওকে, আমি বান্ধবীদের সাথে পাঠিয়ে দেবো, আর আমি এসে উইশ করবো। ফোন রাখ। সাকসেস। নন্দ আসছে না, ওর বোন আসছে। হ্যাপি। হাই, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, এনজয় এনজয়। ভাগ্য ভালো যে বেঁচে গেছি। পার্টিতে দাদাও আসলে খুব ভালো হতো, তাই না? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কেকটা কাটুন। হ্যাঁ নিশ্চয়ই, একটু পরে, পাঁচ মিনিট অপেক্ষা করুন। আপনি কেকটা তো কাটুন, এখান থেকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাকে যেতে হবে, একটু বোঝার চেষ্টা করুন। খাবার খেতে চাও তাই তো? খুব ভালো কথা। এক্সকিউজ মি ফ্রেন্ডস, মাই বেস্ট ফ্রেন্ড, মাই ক্লোজ ফ্রেন্ড, আমার হৃদয় স্পন্দন, যে কিনা এখন এসে পৌঁছয়নি, ও যখনই আসবে তখনই আমি কেক কাটবো। আপনারা প্লিজ ততক্ষণ অপেক্ষা করুন। ওনলি 10 মিনিটস, 10 মিনিটস, মাত্র 10 মিনিট, 10 মিনিটের ব্যাপার। বদরি, উইকি, আমার হৃদয়ের টুকরো, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তোর অপেক্ষায় কেকটাও তো শুকিয়ে যাচ্ছে। আয় আয় এদিকে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। এটা যত্ন করে রাখবে, ওকে? আমার অন্তরের বন্ধু আপনাদের কাছে হাজির করলাম। ফ্রেন্ডস, এর নাম হলো বদ্রি, বদ্রীনাথ, দ্য গ্রেট অ্যাট ফিল্ম মেকার, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। আরে এসব কি বলছিস? দেখুন দেখুন, সাচ আ গ্রেট ম্যান, কত সিম্পল, আই লাইক ইউ। অনেকক্ষণ ধরে নাটক করছিস, চল এবার কেকটা কাট। আমার কি এসে গেল, টাকা এনেছিস তো? চলুন কেক কাটি, আসুন আসুন প্লিজ। আরে বার্থডেটা তোর, আগে তুই খা। আরে খেয়ে নে ভাই, বিলটা তো তুই দিচ্ছিস। চুপচাপ খা, ফালতু বকিস না। থ্যাংক ইউ। হুইস্কি? তুই তো জানিস আমি এসব খাই না। ড্রিঙ্ক তো, ড্রিঙ্ক করা খুবই বাজে অভ্যেস। আজকের যুগে সবাই খায়, তুইও খেয়ে না, আমার সরি ভাই, আমাকে এসব জিনিসের জন্য জোর করিস না। তাহলে কোক, ডায়েট কোক। ডায়েট কোক, ওকে, আই উইল ট্রাই। ওকে, এবার বুঝতে পারলাম। বোন, এটা কি ডায়েট কোক? আচ্ছা, তাড়াতাড়ি একটা লার্জ প্যাক দে। ওকে, থ্যাংক ইউ। দাদা, আপনি এটা ভুল করছেন। থ্যাংক ইউ। কেন বোন? ও ঠিক, আমরা ভুল। তুই চুপ করে থাক, আর এবার মজাটা দেখ। দাদা, এই নে নে কোক। থ্যাংক ইউ লাইক। থ্যাংক ইউ ভেরি মাচ। হাই, ভালো তাই না? আরো কোক চাই তো? ওরে বাবু, একটা ডায়েট কোক। এই কোকটা না, তাহলে আমি আসি। এই শেখর, মিট মাই ফ্রেন্ড
বদ্রীনাথ, এরকম ভাবে নয়, শেক হ্যান্ড। এই হাত ছাড়, হাত ছাড়, আটকে গেছে নাকি? হাতটা ছাড়, খাবার খেয়েছিস আর হুইস্কি? এবার বাড়ি যাবি, তাই তাড়াতাড়ি যা, গিফট না নিয়েই চলে এসছে। বদ্রি, চল ওদিকটায় যাই। কোন দিকে? ওদিকটায়, আমি আগে যাচ্ছি, তুই আমার পেছনে আয়। ওকে ওকে। আরে টেরি, একটু সাবধানে। বাবা ঈশ্বর, বাবা ঈশ্বর। Yes, sir. He is my best friend. Bodrinath. Please, shake hand. Okay, nice okay. To meet you. Hat chalo, hat chalo. Aye, hat to chalo, bolchi. Hello? Hello? Shunun na. Hello? এটা কি করলেন আপনি? আমি বারণ করলাম, এখন সামলান। ভাই বদ্রি, নিজের হাতটা দে তো। ঠিক, ভেরি গুড দাদা। বাবা ঈশ্বর, এটাকে পড়বে। আই উইল ট্রাই। হ্যাঁ, ট্রাই করো। আয় বদ্রি, আয় আয় আয়, সাবধানে সাবধানে, সাবধানে। আরে বাবা, সবাই দেখছে তো। আরে তো দ্বিতীয় বাটা কোথায়? এইবার ঠিক করেছিস, এবার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। ইয়ে দোষতি। মস্তানা মস্তানা প্রেমে রে মরশুমে, মস্তানা প্রেমে রে মরশুমে, মস্তানা মস্তানা প্রেমে রে মরশুমে, মন আমার পাগল হলো রে। ও দিলরুবা দিলরুবা দিলরুবা, তোকে ছাড়া ভালো লাগে না, লাগে না। ও দিলরুবা দিলরুবা দিলরুবা, তোকে ছাড়া ভালো লাগে না। রাত জাগা হঠাৎ ভালো লাগা, পেয়েছি তোকে কাছে। তোরে খেয়ালে যে আমি আদরে মেতে আছি আয়নার কাছে। প্রেম আজ কারোর ধার ধারে না, মানে না কোনো মানা। থাকবো রোজে তোর কাছে, পাত্তা কেউ পাবে না। ও দিলরুবা দিলরুবা দিলরুবা, তোকে ছাড়া ভালো লাগে না, লাগে না। ও দিলরুবা দিলরুবা দিলরুবা, তোকে ছাড়া ভালো লাগে না। সাথে একা একা খুঁজি আকাশ কুসুম, ভেবে যাই রাত্রি ভোরে। চলো রে যাবো এই ঘরে ঘরেতে, থাকবো চুপি করে।
তোকে ছাড়া ভালো লাগে না, লাগে না। কপালে তিলক লাগাও বাবা, এই ফুলটাকে তোমার কানে গুঁজো। বললেন ফুলটাকে কানে গুঁজো। আজকালকার ছেলেরা শুধু ফ্যাশন করতেই জানে, আজকালকার ছেলেরা কানে ফুলই গোজে না। ফুল হচ্ছে ভগবানের আশীর্বাদ, ওদের মতো ভুল করো না। হ্যাঁ, তোমার মঙ্গল হোক বাবা। নমস্কার। স্টপ স্টপ, লিফট প্লিজ। আমার একটু লিফট চাই। লেডিস, আমি ভাবলাম কোনো জেন্টস হবে। ঠিক আছে, আপনি যান। আপনি কোথায় যাবেন? না, কোনো ব্যাপার না, আপনি যান। প্লিজ কাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ওই মোড়ে আমাকে নামিয়ে দিন। ওকে। আচ্ছা, আপনি তো বদ্রী। আপনি আমাকে কি করে চিনলেন? আচ্ছা, আমাদের কি এর আগে কোনো দিন আলাপ হয়েছে? সরি, আমি ঠিক মনে করতে পারছি না। আপনার মনে পড়ছে না? তাহলে আমি মনে করিয়ে দিই। পার্টিতে দেখেছিলাম। কোন পার্টিতে? বিকির বার্থডে পার্টিতে। ওহো, বিকির বার্থডে পার্টিতে। আপনি একটা কথা বলুন তো, আপনি কি পার্টির মাঝখানে চলে গিয়েছিলেন নাকি শেষ পর্যন্ত ছিলেন? আমি ততক্ষণ ছিলাম যতক্ষণ না বিকি আপনাকে উঠিয়ে নিয়ে গেল। আরে, ওই দিন বিকি কোল্ড ড্রিঙ্কসে কি মিশিয়ে দিয়েছিল আমার তো জ্ঞানই ছিল না, আমি কিছুই বুঝতে পারিনি আমার কি হয়েছিল। আই এম সরি। হ্যাঁ, আচ্ছা, আপনি কি কাজ করেন? আমার অ্যাড এজেন্সি আছে। শুটিং করেন? আমি শুটিং দেখতে আসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। নেক্সট কোনো শুটিং হলে আমি আপনাকে ডাকব। গাড়িটাকে সাইড করুন। এখানে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই বাই। অটো, গাছতলা যাবে? বলো, ডাকলে কেন? গঙ্গারাম, মুম্বাইয়ের অফিসে ফোন করো, বলো পরশু শুটিং আছে। পরশু? শুটিং তো সামনের সপ্তাহে। দেখো, তুমি ঠিক বুঝতে পারছো না, এখানে ডেট নিয়ে খুব সমস্যা হয়। আচ্ছা। হ্যাঁ, যদি বারবার ডেট চেঞ্জ করো তাহলে কীভাবে চলবে? তোমার কোনো প্রবলেম হচ্ছে তাতে? কোনো প্রবলেম হচ্ছে কি? ফালতু শুটিংগুলো পরে করবো, তুমি হলে সিনিয়র মোস্ট কো ডিরেক্টর, এই শুটিংয়ে তোমার কি প্রবলেম সেটা আগে বলো, তারপর শুটিং স্টার্ট করবো। আচ্ছা ঠিক আছে, ফোন করছি তো। হ্যালো, আমি অ্যাড এজেন্সি থেকে গঙ্গারাম বলছি, শুটিং সামনের সপ্তাহে নয়, পরশু হবে। হাই। What a pleasant surprise. আপনি বলেছিলেন না শুটিং দেখতে চান। আমি আপনাকে ফোন করতে চেয়েছিলাম কিন্তু আপনার নাম্বারটা নেই, তার উপরে আপনার নামটাও তো জানি না। আমি বিকিকে বললাম ওই দিন পার্টিতে সরল সাদাসিদে একজন সুন্দরী মেয়ে এসেছিল তার নামটা কি, কিন্তু বিকিও হলো ভুলো মনে, ওরও আপনার নামটা মনেই পড়লো না। What's your name? সুজাতা। ও, সুজাতা, গুড নেম। ইয়া,
এটা আমার বিজনেস কার্ড। আপনার যখনই শুটিং দেখতে ইচ্ছা করবে আপনি ফোন করে নেবেন। এমনিতেই পরশু শুট, জাস্ট গিভ মি আ কল, আই উইল কাম এন্ড পিক ইউ আপ। ওকে, থ্যাঙ্ক ইউ, বাই বাই। এটা ঠিক করছিস না, আর কত মেয়ের জীবন নষ্ট করবি তুই? হ্যাঁ, নমস্কার আন্টি। এই ছেলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই অন্ধ হয়ে যাবি, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবি। এটা আমার বিজনেস কার্ড, যদি আপনার কিছু বলার থাকে বা গালি দেওয়ার থাকে প্লিজ আমার অফিসে চলে আসুন। বলুন, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে নিজের ভিজিটিং কার্ড দিয়ে যে কোনো মেয়েকে প্রপোজ করাটা মহাপাপ বাবা, মহাপাপ, মহাপাপ। ধন্যবাদ। এই ছেলে, দিস ইজ টু মাচ, ভেরি ব্যাড বাবা, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। হে 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 হে, তোমার নাম লক্ষ্মী তাই না? না তো। না, তাহলে তোমার নাম কি? প্লিজ সরে যান। আরে তোমার নামটা তো বলো। আরে ওই মেয়েটার থেকে তো এই মেয়েটা বেশি সুন্দর। তুই বিকেলে ফ্রি আছিস? হ্যাঁ ফ্রি আছি। তাহলে তো একেও ফ্রি হতে হবে, এক মিনিট জিজ্ঞেস করে নি। তুমি ফ্রি আছো? ড্রেসটাও তো বেশ সুন্দর, ওকে বলে দাও না সোনা। প্রাণে মেরে ফেলবো উলঙ্গ করে মারবো। পালিয়ে বাঁচতে পারবি নাকি? আজ তোদের ভালো করে বুঝিয়ে দেবো নন্দরবনের দিকে হাত বাড়ালে কি হয়, তোর পরিণাম কি হতে পারে। আমার মনকে র্যাগিং করবি তুই? তুই চিনিস না আমাকে, আমি ডিএসপি ছেলে, ডিএসপি ছেলে আমি। তুই ডিএসপি ছেলে আর আমি হলাম নন্দ। তাড়াতাড়ি যেন আমায় ফোন করে, ঠিক আছে? ওকে স্যার, চলো যাও। যাও ডিএসপি। এই এ হলো নন্দরবন, যদি কেউ এর পেছনে কোনোদিন লাগে তার হাল এই রকমই হবে। চল বোন, চল। এই তোমরা এসো। বাবা, তুমি মিস করে গেলে আর ওরা ধরা পড়ে গেল, শুধু এইটুকুই তফাত। তাই আমার কথা শোনো আর এইসব করা ছেড়ে দাও, কারণ কারোর কাছে এত ধৈর্য থাকে না, কেটে ফেলে দেবে তোকে, বুঝেছিস? আমার মা, আমাকে ক্ষমা করো মা। যাও এবার এখান থেকে যাও। হ্যাঁ ঠিক আছে, গড ব্লেস ইউ। হ্যাঁ ঠিক আছে, যাও, গড ব্লেস ইউ, যাও যাও, বুঝবি ঠেলা। উফ, খুব ভেবেচিন্তে পা বাড়াতে হবে দেখছি। উফ, রিল্যাক্স বুদ্ধি। ওকে, হ্যাঁ রাইট রাইট রাইট, হ্যাঁ ওকে, একদম ঠিক। বেটা, তোর ইন্ট্রোডাকশনটা খুব জরুরি ছিল কি? এখানে শোন, তুই কি কোনোদিন রুদ্রাক্ষের মালা পরেছিস? তাড়াতাড়ি পরে আয়, যা। কিসের জন্য? আমি বলছি তাই, কারণ তোর মতন ক্রিয়েটিভ লোকের জন্য ওই মালাটা খুব জরুরি। পায়ের তলায় ফ্যান লাগালে ক্রিয়েটিভিটি হয় না রে বাচ্চা, তার জন্য রুদ্রাক্ষের মালাটা পরে নে, যাতে পাখার ওই ক্রিয়েটিভিটি তোর একটু কম হয়ে যায়। সরি, আমি ওসব মালা পরবো না। কেন পরবি না? পরবো না বললাম তো, কাল থেকে কাজে আসবি না। আমি সিএম এর রেকমেন্ডেশন লেটার নিয়ে এসেছি।
সিএম। লতা এদিকে এসো। স্যার। সুজা থেকে ডাকো। স্যার উনি বাড়িতে নেই। কোথায় গেছে ও? জানি না স্যার, কিছু বলে যায়নি। স্যার তুমি এখানে কি করছো? তুমি ওর সাথে যাওনি? উনি নিজেই গাড়ি নিয়ে গেলেন। এই কোথায় যেতে পারো? তোমরা এখানে কি করছো? একলা চলে গেছে? তোমরা সবকট অকম্মান দল, খোঁজ নাও কোথায় গেছে। সাথে মন পাগল কেন আজি হলো যে এমন, তুই যেন আমার ছায়া, তোকে যাই খোঁজে সারাক্ষণ। প্রেমে হারালো জানে কেন ভালো লাগে না তোকে ছাড়া আমার ভেবে যাই আন মনে। তোর প্রেমে আজি পাগলি কখন জানানো আমাকে, কোথায় যাব বলে দে না আমায়, দে না দে না দে না। জেগেছে হৃদয়ে এ মায়া বিরাট, তোকে যে হঠাৎ খুঁজি খুব গোপনে। কেন চাইছি তোকে আমার পাশে থাকবো একসাথে, কিভাবে বোঝাই এ কি জ্বালা জাগলো মনে মনে মনে। সাথে মন পাগল কেন আজি হলো যে এমন, তুই যেন আমার ছায়া, তোকে যাই খোঁজে সারাক্ষণ। প্রেমে হারালো ব্যাকআপ। সুজাতা দাঁড়াও,
ব্যাপারটা হচ্ছে দাদা, যে আমার ওই বন্ধু সে তার, আমি কি তোকে কিছু জিজ্ঞাসা করেছি? হ্যাঁ, কিন্তু যদি বলে যেতিস তাহলে বোন আমার খুব ভালো লাগতো। কোথায় গেছিলেন আপনি? আমরা সারা রাত টেনশনে ছিলাম আপনার জন্য। আমাদের যা, গিয়ে খাবার খেয়ে নে। এই এদিকে এসো। যা বোন, একে নিয়ে যাও। বলুন না দিদি, কোথায় ছিলেন এতক্ষণ? আপনার দাদা চিন্তা করছিলেন, খাবারটাও এখনো পর্যন্ত খাননি উনি। এটা কি করলেন? সারা রাত জাগিয়ে রাখলেন, আর যখন ও বাড়ি ফিরল ওকে একটা কথাও বললেন না আপনি? ও আমার প্রাণ, ও তো ফিরে এসেছে তাই না? ও তোমরা তো সারা রাত ঘুমোওনি তাই না? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। গুড মর্নিং। আরে গুড মর্নিং, আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যাও। আরে কি পাগলের মতন লাঠি ঘোরাচ্ছিস, চল। আরে চল বেরো না। তোর একদিন কি আবার এসে গেছে? কে এসছে রে? ওই ফুড ফেস্টিভ্যালের মালটা, গেম খেলছিল। ওই দেখো না, ওই যে মামা, আমার একটু ডাউট আছে মামা, ওর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই? যখনই দেখো খালি মেয়েদের সাথে ঘুরছে। দাড়ি গোপ থাকলেই কো গুন্ডা হয়ে যায় না মামা? যাও না, হিম্মত থাকলে ওর সাথে গিয়ে লড়াই করো না। এই নাও যোগ্য। হ্যাঁ যোগ্য, এমন ভাবে অর্ডার দিচ্ছে যেন ইন্ডিয়ার পিএম। ওই ফুড ফেস্টিভ্যালের কথা তোমাকে বলেছিলাম না, ওই ছেলেটাই। যাও গিয়ে দেখে নাও। শোনো, যা চাইছো তাই ওর সাথে করো, কিন্তু ওর সাথে কোনো পাঙ্গা নিও না। আমি আসছি। সুজাতা, এটা তোমার জন্য। কেন রে, সেদিনকে তুই একটা মেয়ের সাথে ছিলিস, আর আমার লোকেরা একটু ইয়ারকি করেছিল, আর তাই তুই ওদের খুব মেরেছিলিস। হ্যাঁ, তুই নিজেকে হিরো মনে করিস? বল না, আজ আমি যা চাইব সেটাই ওর সাথে করব। সাহস থাকলে আটকে দেখা, আটকা, চল আয় না, আয় না। Hey! 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 Hey!
আরে যা, ওদেরকে ধর। মেয়েদের গায়ে হাত দিয়ে চলো। কি দেখছিস রে শালা, চল ভাগ 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 শালা, ভাগ এখান থেকে। তোরা কখনোই শুধরাবি না শালা। তুমি আউট হয়ে গেলে, তাহলে চলো আবার খেলা যাক। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 আমার গোনাতে নেই থাকি, তুমিও আউট হয়ে গেলে খুকি, তুমিও আউট হয়ে গেলে। তোমরা কিন্তু ঠিক করে খেলছো না, চলো আর একটা নতুন গেম খেলো। চলো চলো। তুমি ওখানেই থাকো, আমি আসছি, আই এম কামিং। কি ব্যাপার, বেশ প্রোগ্রেস করেছো তুমি। থ্যাংক ইউ। এই মেয়েদের সাথে ইকরি বিক্রি খেলার আইডিয়াটা কোথা থেকে পেয়েছো বাছা? এখন আমরা দুজনে খেলবো, কোনো প্রবলেম? ওকে ওকে। আর বাকার বন্ধে জোর 80, 90 পুরো শট। এবার তুই দৌড়ো। আকার বাকার বন্ধে জোর। তুমি দেখছি খুব সিরিয়াসলি খেলছো, সিএম কিন্তু এত সিরিয়াসলি খেলেনি আমার সাথে। সিএম, তাহলে সিএম এর সাথে আক্কার বাক্কারের খেলা আর গুলি ডান্ডার খেলা খেলতিস? যখনই আমরা সময় পেতাম তখনই খেলতাম। যদি তাই হয় তাহলে ঠিক আছে, এটা তো আর আমার অফিস না, মেরা অফিস পাঠাচ্ছে। কিন্তু কিছু কিনে নিস, ওকে? Have a nice day. Bye. Bye. আসুন। বদ্রি বাড়িতে আছে? হ্যাঁ, উনি ভিতরে আছেন। ওকে। যদি ওটা লিগাল হয় তাহলে এটা কি বলো আমাকে? ও বাবা শোন, সেদিন ওই মেয়েগুলোর সামনে যদি তোকে 4 থাপ্পড় দিতাম তাহলে ঠিক ছিল। এরকম প্রশ্রুতি কখনো করবি না। হাই
হাই, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। এই নাও। এটা কি? আজ আমার বার্থডে। বার্থডে? হুম। তাহলে কাল বললে না কেন? এখন বলছি তো। এখন বলছো? সকালেও দেখা হয়েছিল, তারপর পার্কেও দেখা করেছিলাম, তারপর সারা রাত আমরা ফোনে কথা বলেছি, তখনও কিছু বললে না। এবার কি করি? এত কম সময়ের মধ্যে কি যে করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সুজাতা, গিফট ফর সুজাতা, হ্যাপি বার্থডে সুজাতা। থ্যাংক ইউ। আমার সঙ্গে যাবে? ও হোয়াই নট, নো প্রবলেম। না জানি হ্যাঁ বললে। তুমি বলবে আর আমি না করতে পারি? এটা তো হতেই পারে না। আই এম কমপ্লিটলি ফ্রি, নো ওয়ার্ক, নাথিং, উই গো, কাম অন। চলো। বাড়িটা তো বেশ সুন্দর। দাদা আমায় প্রত্যেক গিফট দিয়েছে। ভগবান যদি আমাকেও এরকম দু চারটে দাদা দিত। তোমায় আমি আমার বন্ধু মনে করি, তাই তোমায় এখানে নিয়ে এলাম। তোমায় একটা কথা বলবো বদ্রি, আমার মা বাবা নেই, কিন্তু আমার দাদা সেটা আমাকে কখনো বুঝতেই দেয়নি। আমার দাদা নন্দকিশোর, ওই দাদা ছাড়া আমার আর কেউ নেই। আমার দাদা আমাকে খুব ভালোবাসে। আচ্ছা, দাদা বিয়েও করেনি এটা ভেবে যাকে বিয়ে করে এই বাড়িতে আনবে সে কি দাদার মতো ভালোবাসবে? আমি তোমায় এইসব কথা এই জন্য বলছি কারণ তোমার এই কথাগুলো জানা দরকার। ভগবান আমায় সব কিছু দিয়েছে বদ্রি, আমার জীবনে আমার দাদা ছাড়া আর আমার কেউ নেই, কিন্তু যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকে আমি খুব আনন্দে আছি। আস্তে আস্তে আমরা একে অপরের এতটা কাছে চলে এসেছি যে আজকাল তোমায় ভেবে কি করে সময় চলে যায় বুঝতেই পারি না। আজকে আমি জানতে চাই তুমি আমায় ভালোবাসো কিনা। তুমি প্রতিবার কোনো না কোনো বাহানা করে সরে যাও, সেই জন্য আমি ভাবলাম তোমার সাথে দেখা করে নিজে কথাটা বলি। আমি তোমার সাথে নিজের সারা জীবনটা কাটাতে চাই, তুমিও কি তাই চাও? যেটা আমার মন চায় সেটা আমি বলে দিলাম, কিন্তু তোমার মনে কি আছে সেটা আমি জানি না। এবার তুমি বলো, তুমি কি চাও বদ্রি? হাই, আমি এখানে।
তোমার মনের কথা আমি জেনে গেছি। জায়গাটা বেশ ভালো, নাইস গার্ডেন, বিউটিফুল হাউস, হোল থিং লুক সো বিউটিফুল। কিন্তু চাই না আমি এসব। তোমার নাম কি? পিঙ্কি। বদ্রি। কি ব্যাপার আঙ্কেল, তুমি এত ভাবছো? তেমন কিছু না, ছোট একটা প্রবলেম। প্রবলেম আবার কি আঙ্কেল? একে কি করে যে বলি, আমার দুটো গার্লফ্রেন্ড আছে জানো। ও, শুধু দুটো? আমার তো চারটে বয়ফ্রেন্ড আছে। এদিকে এসো। প্রবলেমটা এটা নয় শোনা। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, আর ওই মেয়েটাও আমাকে খুব ভালোবাসে। এর মধ্যেই আরেকটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়, ওই মেয়েটাও আমাকে ভালোবাসতে শুরু করেছে। তাহলে বিয়ে কেন করে নিচ্ছ না? এরকম করলে পাবলিক আমাকে খুব মারবে। তাহলে কোনো একজনকে বিয়ে করো। আমার তো দুজনকেই চাই। হ্যালো হ্যালো সুজাতা, সুজাতা, আরে বাহ, তুমি, হাই, তুমি তো ওকে বেশ আদরের সুরে ডাকছিলে। তুমি এসে গেছো? মনে হচ্ছে মেয়েটা পটে গেছে। আরে ও জেসে মেয়ে নয়, কিন্তু আমার মনে সন্দেহ ছিল, সন্দেহটা দূর হয়ে গেছে। এই যা, ওকে বেস্ট অফ লাক। মম আর ড্যাড কেমন আছেন? বদ্রি, রিং কোথায়? রিং ওটা আমি পরে তোমাকে বলবো। বলো আগে রিংটা কোথায় বদ্রি? ওই শুটিং এর সময় হাতে অয়েল লেগে গিয়েছিল, তখন আমি মানিকের হাতে দিয়েছিলাম, না গঙ্গারামকে, কারণ মানিককে দিয়ে তো আমি সাবান আনিয়েছিলাম, ওই লাক্স সাবান যাতে সুন্দর গন্ধ আছে, আরে ওই গোল মতো দেখতে। সাবান গোল হোক, লম্বা হোক, চ্যাপটা হোক, আগে বলো রিং কোথায়। ওই হাত ধোয়ার পর দেখলাম। কি দেখলে? দেখলাম আংটিটা নেই। এ আবার কি বদ্রি, আমি কত ভালোবেসে দিয়েছিলাম। তো ছাই, আমার মুডটাই তুমি খারাপ করে দিলে। দ্য টোটাল ইনফরমেশন অ্যাজ পার। হ্যালো, কে বলছেন? ইয়েস, মনি স্পিকিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টাটা, আই থিংক ওভার ওভার। কি ইংরেজি রে বাবা। আচ্ছা 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 আচ্ছা, আপনি আসছেন? আচ্ছা, সিএম এর ফোন ছিল। আমি তো ওনার সাথে কথা বলছিলাম, উনি এখানে আসছেন। সেটা ঠিক আছে, যাবো। কিন্তু ছেলেটা কেমন? ছেলেটা ওই মানিকলাল। আচ্ছা মানিকলাল, তুমি ওকে চিনলে কি করে? কেমন করে চিনলাম মানেটা কি? আমি তো রেকমেন্ডেশন লেটার লিখে তোমার কাছে পাঠিয়েছি। কি বললে? হ্যাঁ, ও তো সিএম এর লোক। আরে আমিও তো সিএম না, সিএম এর ফুল ফর্ম চন্দ্র মল্লিক। সি মানে চন্দ্র, এম মানে মল্লিক, চন্দ্র মল্লিক সিএম। আমি সে। আরে সবাই জোরে জোরে বাজাও, জোরে জোরে বাজাও। আরে সিএম স্যার এসে গেছে, সিএম স্যার এসে গেছে। ভালো থাকো বাবা, আশীর্বাদ করুন। তুমি ভালো আছো তো বাবা? বন্ধ করো, ভারত জোড়ো আন্দোলন অনেক হয়েছে। কি রে, তুই জানিস ইনি কে? হ্যাঁ জানি তো, ইনি হলেন সিএম স্যার। হ্যাঁ আমি জানি, আমি জানি, উনি চন্দ্র মালিক। একেই তুই সিএম বলতিস, এরকম হাজারো সিএম কে আমি চিনি। এরই রিটার্ন নিয়ে এসেছিস না?
আর যখন তখন সিএম এর নাম নিয়ে আমাকে ভয় দেখাতিস, আর আমি এতটাই বোকা যে ভাবতেই পারিনি সিএম তোকে লেটার কেন দেবে। সাবাস আমার বাছা, যা 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 দিকে আশীর্বাদ নে। এদিকে বেটা, তুই জানিস তুই আমি কতটা জানিয়েছিস? প্রত্যেকবার তোর গলা টিপতে ইচ্ছে করছিল, কিন্তু তোর সিএম রেকমেন্ডেশনটা আমায় করতে দেয়নি। চল আয় 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 আয়। হ্যাঁ হ্যাঁ, যা আয় জান। আরেকটু আরেকটু, এবার তোকে আমি বোঝাচ্ছি। আকার বাকার বম্বে চোর 80-90 পুরো শট। যখন তোকে কিছু জিজ্ঞাসা করতাম তখন বলতে সিএম এর লোক, কোনো কাজ করতে বললে বলতো সিএম এর লোক। যাবো, ওকে মেরো না, তুমি ভুল করছো। একদম ঠিক বলেছো, আমি ভুল করছি, তুই একটু সরে দাঁড়া, তুমি এদিকে এসো। A small gift for you. খুব সুন্দর, কোথায় পেলে? এটা আমার বন্ধু আমাকে দিয়েছিল, আর আমি তোমাকে। থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। চা খাও না? হাই, তুমি হ্যাপি তো? আই ওয়ান্ট টু কাম দের। আর ইউ ওকে? ইয়া ইয়া ইয়া, ফাইন ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ফাইন। এটা কি হলো? আপনি তো বদ্রি, তাই না স্যার? আমি আপনার বড় ফ্যান। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। ফ্যানদেরও তো একটা সীমা থাকে নাকি? ফ্যানদের আবার সীমা থাকে নাকি? আমি আপনাকে খুব পছন্দ করি। চলো তো, এখানে খুব ডিস্টার্ব হচ্ছে। ওকে, পাগল কোথাকার। যখন সে জানতে পারে তখন সে একজনকে জানায়, সে আবার আর একজনকে জানায়, তখন কেউ না কেউ তো চলেই আসে আমার কাছে অটোগ্রাফ নিতে। চলো এখান থেকে যাই। ম্যাম, আমার স্যারের একটা অটোগ্রাফ চাই, প্লিজ করিয়ে দিন না ম্যাম। থ্যাংক ইউ স্যার, অটোগ্রাফ প্লিজ। ওকে, দৌড়া দিচ্ছি। আরে পাগলি, এখান থেকে তাড়াতাড়ি ফুটে যা। হ্যাঁ, উনি কি আপনার হাজবেন্ড ম্যাডাম? ফ্রেন্ড, বয়ফ্রেন্ড। গ্রেট, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আপনার হাতের রিংটা কি সুন্দর ম্যাম, কে দিয়েছে ম্যাম? সর্বনাশ হয়ে গেল। ইট ইজ ভেরি ভেরি নাইস। এই আংটিটা ও আমায় গিফট করেছে। ও আই সি। ওরে বুদ্ধি রে, এখন তোর কি হবে? আপনার চয়েসের জবাব নেই স্যার, ফ্যান্টাস্টিক। ওকে ওকে, এই তাড়াতাড়ি বসো। মাইন্ড, আচ্ছা মেয়েটা দেখতে বেশ ভালো, তাই না? কোন মেয়েটা? ও, অটোগ্রাফ যে নিল, না না আমি দেখিনি ঠিক মতো ওকে। শি ইজ নাইস। ও, ওই মেয়েটা তোমার ব্যাপারে কত কিছু জানে। আমার মনে হয় তোমরা দুজন দুজনকে চেনো। আরে আমি ওকে চিনিই না, এরকম দেখতে মেয়ে অনেক আছে, এরকম মেয়ে সব জায়গাতেই দেখা যায়, আবার যদি কোনোদিন দেখা হয় ভালো করে দেখে নেব। এই ওই গাড়িতে আমার বোনের সাথে কেউ আছে না? আমি ভালো করে দেখি। কেন ভালো করে দেখিস নি? এই এদিকে আয়, যা গিয়ে দেখ কে আছে। ওকে স্যার। এই গাড়ি নিয়ে যা। Thank you.
সিট ডাউন। শুটিং এর সময় হাতে অয়েল লেগে গিয়েছিল বলে তুমি গঙ্গারাম নাকি মানিকলাল কার হাতে যেন আংটি দিয়েছিলে? গোল লম্বা চ্যাপটা সাবানটা যেন কি আসলে ব্যাপারটা হলো যে মিথ্যে বলেছিলে না? আরে শোনোই না, আরে ওই মেয়েটা হঠাৎ করে বার্থডেটা এসে গেল না, তখন ওই তাড়াহুড়োতে কিছু কেনা হয়নি তাই সেজন্য রিংটা দিয়ে দিলে। সরি, আমি এজন্য দিয়েছিলাম তোমায়। তুমি জেলাস ফিল করছো, কিন্তু শর্তটা কে দিয়েছিল? হ্যাঁ সেটা তুমি তো। যদি আমার জেলাসি ফিল হতো তোমাকে আমি শর্ত দিতামই না। ওকে তুমি ভালোবেসে থাকলে অন্য কিছু দিতে। ওকে আমার ফিলিংসটা বোঝো, আমার রিংটা কেন দিলে তুমি? সরি ডার্লিং, আমি তোমাকে বলেছিলাম ওই দিন সিচুয়েশনটা কি ছিল একটু বোঝার চেষ্টা করো প্লিজ। হ্যালো হ্যালো, বদ্রি বদ্রি কোথায়? ওই যে সুজাত আমার বোন, ওর পিছনে আর না ঘুরলেই ভালো হয়। যদি ও আমার পিছনে ঘুরে তাহলে? এই আমি নন্দ, নন্দকিশোর। আপনি যদি নন্দ হন আমি হলাম বদ্রি, বদ্রীনাথ, বুঝেছেন? হয়তো তুমি আমাকে চেনো না। চিনি না বলে এতটা আসতে পেরেছেন, না হলে আপনাকে গেট থেকে গেট আউট করে দিতাম। এই বদ্রে, দ্বিতীয়বার এই ভুলটা করলে আমি নিজেই জানি না তোর অবস্থা কি হবে। এই আপনি ডিসাইড করে নিন আপনি কি করবেন, কিন্তু আমি বারবার রিপিট করব, বুঝেছেন? এই এত রেগে যাওয়াটা ঠিক নয়। লেটস গো। বদ্রি, 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 এসব আমার জন্যই হয়েছে তাই না? এসব ছাড়ো বদ্রি, আই এম সরি। এসব কোনো বিষয় নয়। তুমি দেখলে না আমার সঙ্গে কিভাবে কথা বললো? এখন তোর বোনের সঙ্গে আমি সব সময় ঘুরবো, দেখি উনি কি করতে পারেন। নন্দ, নন্দ, আরে কোথাকার নন্দ? আমি বদ্রি, এসছে আমার সঙ্গে পাঙ্গা নিতে। বদ্রি নেই, ও একটু আগে বাইরে গেল। ওকে বলবেন আমি এসেছিলাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি পাঁচ মিনিট আমার কথা শুনবেন? দেখো বোন, আমি বদ্রিকে ছোটবেলা থেকে চিনি। স্কুল যাওয়ার সময় ব্যাগ বইতাম, কলেজে ওর পিছনেই থাকতাম, সব সময় সাথেই থেকেছি। খাবার যেমনই হোক না কেন, আমি যা বানাতাম ও বেচারা চুপচাপ খেয়ে নিত। আমরা সবাই ওকে বদ্রি বদ্রি বলে ডাকতাম, কিন্তু ও আমাদের প্রাণের অন্তরে থাকত। আর এরকম একটা মানুষের সঙ্গে নন্দ নামে এক ব্যক্তি জড়িয়ে পড়ল, আর ও ওকে হুমকি দিয়েছে যে আজকের পর থেকে বোনের সাথে মেলামেশা করলে ওকে প্রাণে মেরে ফেলবে। দাদা এখানে এসেছিল? এসেছিল, আর হুমকি দিয়ে গেছে। জানো তো এসব কেন হয়েছে? কারণ ওই মেয়েটি হলে তুমি। আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, এরপর থেকে তুমি আর ওর সাথে মেলামেশা করো না। আমাদের বদ্রিকে ভালোভাবে বাঁচতে দাও প্লিজ। এখনো খাবার খাসনি? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আরে
সরি বোন, আমার একটু লেট হয়ে গেল, চল খেয়ে নি। আজকের দিনটা কেমন কাটলো? গেটিং বোর্ড? কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা? না দাদা। তাহলে কি বিয়ের ইচ্ছে? আরে লজ্জার কি আছে, আমি খুব তাড়াতাড়ি একটা ভালো ছেলে দেখে তোর বিয়েটা দিয়ে দেব। কি রে, এবার খুশি তো? নন্দকিশোর। নন্দকিশোর খুব ভালো নাম, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। আমি তোমায় আগেই বলেছি আমার দাদা আমায় খুব ভালোবাসে। আমার জীবনে সবার আগে আমার দাদা, তারপরে তুমি। তোমরা দুজন এইভাবে লড়াই করলে আমার ভালো লাগে নাকি? আমার দাদা এসে ঝামেলা করেছে সেটা তুমি আমায় কেন বলনি? আমি তোমার বন্ধুর থেকে জানতে পেরেছি। রাতে যখন দাদা বাড়ি এলো ও এমন বিহেভ করলো যেন কিচ্ছু হয়নি, আর তুমিও আমায় কিচ্ছু বললে না। কাল যখন দাদা গেছিল তুমি কেন বললে না যে আমরা একে অপরকে ভালোবাসি আর বিয়ে করতে চাই? যদি বলে দিতে তাহলে এত প্রবলেমই হতো না বদ্রি। আমার দাদা খুব ভালো মানুষ, আমি ওকে ভালো করে চিনি। আমার মনে হয় আমাদের সত্যি কথাটা বলা উচিত যে আমরা বিয়ে করতে চাই। তুমি দাদাকে সব বলবে তো? প্লিজ। দাদা। হ্যাঁ বল। আমি তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ। অনেক দিন ধরে কথাটা বলবো বলে ভাবছিলাম। বলছিলাম ওই একজনকে ভালোবাসি আমি। ওর নাম হলো বদ্রী, একটা অ্যাড এজেন্সির মালিক, বজরং হিলে থাকে, ওর বাবা মা আমেরিকায় থাকে। কিন্তু দাদা। চুপ কর, চুপ কর। তুই কি ভাবছিস আমি মেনে নেব? দাদা, জীবনে এই প্রথমবার তোমার থেকে কিছু চাইছি আমি। তোর বিয়ে ওই ছেলেটার সাথে দেব না। ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই কনভিনা। আমার কথাটা তো বোঝার চেষ্টা করো। আমি তোর দাদা, সেই জন্যই আমি এই কথা বলছি। প্লিজ সোজা থাক। কুল কুল, সরি, আই এম সরি, ভুলে যাও কে। আজকের পর থেকে ওর নাম আর করিস না তুই, প্লিজ। একটা দুর্ঘটনা ঘটে গেছে। সুজাতা কোথায়? হসপিটালে। বদ্রী প্লিজ, ওখানে নন্দ নিশ্চয়ই থাকবে, বদ্রী প্লিজ যেও না। তাতে কি হয়েছে, কি বলতে চাইছো? নন্দ আছে তো কি হয়েছে? সুজাতা মৃত্যুর সাথে লড়াই করছে, ওখানে নন্দ আছে। তাতে কি হয়েছে বলো? ওর জায়গায় যদি তুমি হতে, তোমার দাদা যদি নন্দ হতো, আমি কি ওখানে যেতাম না? সুজাতা সিরিয়াস,
জীবন মরণ লড়াই করছে, হসপিটালে পড়ে আছে, আর আমি যাব না। চিন্তার কোনো কারণই ও বিপদমুক্ত হয়ে গেছে, যাবে না? হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ওকে, চলে যা, চলে যা এখান থেকে, বললাম তো চলে যা। আমি আজ পর্যন্ত কারোর সামনে কখনো হাত জোর করিনি, কিন্তু আজ আমি আমার বোনের জন্যে তোমার কাছে হাত জোর করলাম। ওকে ডাক্তার বিশ্রাম করতে বলেছে, সেই জন্য তুমি এখন যাও। স্যার প্লিজ ওকে একবার দেখতে দিন, আমি ওকে একবার দেখেই চলে যাব। আমার মন চাইছে এক্ষুনি তোমার তোমার হাত পা ভেঙে ফেলে তোমাকে প্রাণে মেরে ফেলি, আর তারপর বডিটা এখানেই পুঁতে দিই। কিন্তু এটা হসপিটাল, আমার দুর্বলতার সুযোগ নিও না। আপনি কে? কে আপনি আমাদের দুজনের মাঝে আসার? এই পত্রে চলুন, এই পত্রে পত্রে দাঁড়া তুই, এই আমি বলছি তুই দাঁড়া, ওখানে যেতে পারবি না তুই। পত্রে এই নন্দু, পত্রে এই 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 পত্রে পত্রে দাঁড়া তুই, আমার কথা শোন বদ্রি, আমি সুজাতা দাদা। তোমরা এইখানেই লড়াই করবে, সেই জন্যই আমি মরতে চেয়েছিলাম বদ্রি। আমি তোমায় আগেই বলেছিলাম, আমার কাছে আমার দাদার চেয়ে আপন কেউ নেই। এখন এইসব বন্ধ করো, বন্ধ করো। যাই খাটাকে। দাদা, তুমিও একটা কথা ভালো করে জেনে নাও, বদ্রিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আরে তোকে ছাড়া আমার বেঁচে থেকে কি লাভ? আরে তুই ছাড়া আমার আছেটা কে? আরে আমি তোর শত্রু নই রে বোন। ও যদি সত্যি ভালো ছেলে হতো তাহলে তোদের দুজনের মাঝে আসতাম না। কিন্তু কিন্তু তুই যেমনটা ভাবছিস ও তেমনটা নয়। ইয়াস, এর অলরেডি একজন গার্লফ্রেন্ড আছে যার কথা কোনোদিন তোকে বলেনিও। জিজ্ঞেস করে কে? এই বলো, বলো সত্যটা কি, জিজ্ঞাসা কর। পুত্রী বলো এগুলো মিথ্যে? উনি যা বললেন সবটাই সত্যি। পুত্রী আমি তোমায় আবার বলছি, বলে দাও এইসব মিথ্যে। উনি যা বললেন সবটাই সত্যি, আমার আমার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে, আর ওর সাথে আমার বিয়ে হবে। আমাকে আর কেউ না, প্লিজ। আহ
একটু শুনুন। হ্যাঁ বলুন। সুজাতা কোথায়? উনি তো বাড়িতে নেই। কোথায় গেছে? উনি শহর ছেড়ে চলে যাচ্ছেন। সুজাতা কোথায় যাচ্ছ? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ড্রাইভার গাড়ি চালাও। শোন, গাড়ি যদি স্টার্ট দিচ্ছিস তোকে এখানেই মেরে পুঁতে দেব। সুজাতা আমার কথা তো শোনো। সুজাতা প্লিজ, ড্রাইভার গাড়ি চালাও। সুজাতা আমি তোমাকে যেতে দেবো না। সুজাতা, আমাদের কিন্তু বেশ ভালো খেলা হলো আজকে। কালকে কিন্তু আমাদের টুর্নামেন্ট আছে, ভালো খেলতে হবে, বুঝলি? হ্যাঁ, তুই আরে কি করছ নাকি? হ্যাঁ, কি চাই? আমি তোমাকে যেতে দেবো না সুজাতা, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে যেতে দেবো না। এই সোজা বাড়ি নিয়ে চলে যা, মাঝে কোথাও দাঁড়ালে মেরে দেবো, বুঝেছিস? তুই ভয় পেয়ে গেছিস না? ভয় পেয়ে গেছিস কেন? কেন 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 বদ্রী বলে না, তাতে কি হয়েছে? আমার খাবি, আমার পড়বি, আমার সাথেই বেইমানি। বল 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 কি হয়েছে বল। এই মাইনেটাকে দেয়, বল বল মাইনেটাকে দেয়। আমি দিই তাই না? কি তাই তো? তাহলে এটা কেন করলি? কেন এটা করলি? এই ভয় পেয়ে চলে আসলি তাই তো? সুজাতা, আমি বদ্রী। এই নন্দ, ফোনটা সুজাতাকে দে। তুমি সুজাতাকে ঠকাতে চাইছিলে কিন্তু ফেল হয়ে গেছিস। এখন ও তোকে ঘেন্না করে তোর মুখটা পর্যন্ত দেখতে চায় না। সো তুমি হয়তো কথা বলতে চাও কিন্তু ও কথা বলতে চায় না। ও আমার সাথে নিশ্চয়ই কথা বলবে। চল চল ফোনটা দে। চুপ কর, চিল্লাস না, শান্ত হ। দেখ নন্দ, আমি একটা কথা বলছি, যে আমাকে জ্বালাচ্ছে সে কিন্তু নিজেই জ্বলবে। এটা আমার আর সুজাতার ব্যাপার, আমি ওকে ঠিক মানিয়ে নেবো। চল তাড়াতাড়ি ওকে ফোন দে, ফোন দে, ফোন দে, তাড়াতাড়ি ফোন দে। যদি তুই সত্যি পুরুষ মানুষ হোস তাহলে তোর অ্যাড্রেসটা দে। এই এই, তোর অ্যাড্রেসটা বল, আমি সেখানেই যাব। এই তুই আমার অ্যাড্রেস জেনে কি করবি? তুই যেখানে আছিস সেখানেই থাক, আমি ওখানে যাচ্ছি। আজ তোর একদিন কি আমার একদিন? এটা ধর। ওকে ওইখানে আটকা, ভেতরে না আসতে পারে। আমি তোর সঙ্গে লড়াই করতে আসিনি, প্লিজ কুল ডাউন, কুল কুল কুল। সুজাতা এদিকে এসো, আমি ডাকছি, এসো। আমাকে একটু কথা বলতে দে, পরে দেখছি।
সুজাতা, আমি তোমার পেছনে কবে ঘুরেছি, কবে তোমাকে আই লাভ ইউ বলেছি, বা কোনোদিন তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি? বলিনি তো? তুমি নিজেই আমাকে আই লাভ ইউ বলেছ, আর তুমি নিজেই বিয়ের স্বপ্ন দেখতে শুরু করেছ। আমার একটা বড় ভুল হয়েছে, আমি মানছি। বিনীতা শর্ত দিয়েছিল তোমার সাথে বন্ধুত্ব করার। এবার বলো, আমি কোনোদিন তোমার সাথে কোনো দুর্ব্যবহার করেছি? কোনোদিন তোমায় টাচ করেছি? বলো, বলো না। নন্দ, আমি জেনে শুনে আপনার বোনের সাথে বন্ধুত্ব করেছি, মানছি এটা আমার অবজীবনের ভুল, এটা এখন বলছি আমি ওকে ভালোবাসি। সুজাতা, সত্যি কথা বলতে কি, আমি তোমাকে চাই, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি। ভুল বোঝাবুঝি একটা প্রবলেম, কিন্তু তুমি আমাকে প্রতারক ভেবে আমাকে ভুল বুঝো না, আমি সহ্য করতে পারবো না। দ্যাটস অল, আমি কোনো প্রতারক নই, ডিসিশন তোমাদের। ঠান্ডা মাথায় আমার কথাটা ভেবো, প্লিজ। এই এই এই, কি বললে তুমি এসব করেছো শর্তের কারণে? হয়তো তুমি জানো না যে আমি আমার বোনকে কিভাবে মানুষ করেছি। ওর পায়ে ধুলো পর্যন্ত লাগতে দিইনি, নিজের চোখের মনির মতো আগলে রেখেছি ওকে। ও আমার প্রাণ, অন্যদের মতো নয় রে নন্দর বোন। এই নন্দর কথা বলছি না, সুজাতার কথা বলছি। নন্দ কোত্থেকে এলো? বললি নন্দ কোত্থেকে এলো? আমি সুজাতার কথা বলছি, তোর নয়। সুজাতা, এটাই চেয়েছিলে না, বদ্রিকে প্রাণে মেরে ফেলতে? তোমার সুজাতা মনুষ্যত্ব বোধ নেই, তুমি বদ্রিকে এইভাবে মারলে। আমি এমনটা করতে চাইনি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি ওকে? তো বদ্রি চোখ খোলো, ওকে হসপিটালে নিয়ে যা। বদ্রি, বদ্রি। উনি এখন ঠিক আছেন, আপনারা ভেতরে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। এখন আমি আমার ছেলের বিয়ে কার সঙ্গে দেব? বদ্রি, 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 তুমি কি জানো ও শহর ছেড়ে চলে যাচ্ছে? ও শহর ছেড়ে যাচ্ছে, তুমি জানো কি? জানি। তুমি জানো? আরে ও তোমাকে কত ভালোবাসে, আর তুমি ওকে ছাড়তে এয়ারপোর্টে পর্যন্ত গেলে না। ভাবছি কি করব, আমি অপারক। অপারক? যেতে তো চাই কিন্তু পারছি না আমি। কিন্তু কেন? একজনকে ভালোবেসে বিয়ে করে অন্যজনের সাথে প্রতারণা করেছি। নো বদ্রি, ইউ আর রং। ও জেনে বুঝেই তোমার কাছ থেকে সরে গেছে, আর আমি ওর দুর্বলতা খুব ভালোভাবে বুঝতে পারি। তুমি জানো বিনীতা এমন কেন করেছে? বদ্রির পরিবারের লোকের কাছে আমি চিরঋণী। বদ্রির মমড্যাড আমাকে অনেক যত্ন করে মানুষ করেছে, আর ওরা আমাদের দুজনের বিয়ে দিতে চেয়েছিল। আমার কোনো জিনিসের কখনো অভাব হতে দেয়নি। যদি আমি ওই বাড়ির বৌমা হতাম, আপনি জানেন আমি কি উপহার দিতাম? চিরশূন্যতা,
আর বদ্রিকে সারা জীবনের কষ্ট, কারণ আমি মা হতে পারব না। একটা ছোট্ট প্রবলেমের জন্য আমাকে গর্ভাশয় নির্মূল করতে হয়, আর এই অপারেশন কে করেছে জানেন? বদ্রির মম ড্যাড। যদি বদ্রিকে আমি বিয়ে করি তাহলে ওর সঙ্গে প্রতারণা করা হবে। যদি বদ্রিকে এই কথা বলতাম তাহলেও আমার কথা মানতই না। নিজের জেদ পূরণ করার জন্য বদ্রি সবকিছু করতে পারে, সেজন্য আমি ওকে একটা শর্ত দিয়েছিলাম। সুজাতাকে জানার পর আমি সিদ্ধান্ত নিই। সুজাতাই বদ্রির জন্য পারফেক্ট মেয়ে, একে অপরকে ভালোবাসে ওরা। ওদের বিয়ে দিয়ে দিন, বদ্রি ভালো মানুষ, সুজাতা ভালো থাকবে, বদ্রিও সুখে রাখবে ওকে। বিনিতা, কেন তুমি এমন করলে? আমাকে তুমি ভালোবাসো না বিনিতা, নাকি আমার ভালোবাসায় তোমার সন্দেহ ছিল? তুমি আমার মাম্মিকে জানিয়েছো, আমার ড্যাডিকেও জানিয়েছো, ওরা দুজনেই তোমায় বুঝেছে। তাহলে কি আমি একমাত্র যে তোমায় বুঝিনি? সন্তান ছাড়া কি আমরা কেউ বাঁচতে পারতাম না? কেন দূরে সরে যাচ্ছ আমার থেকে? কারণটা কি এই যে তুমি মা হতে পারবে না? তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। যদি তোমাকে ছাড়া বাঁচতে হয় সেটা নরকে বাঁচার সমান বিনিতা। তুমি যেও না। তোমাকে দেখে আজ নিজেকে ছোট মনে হচ্ছে। আজ তুমি আমাকে পর করে দিলে, আমার উপর তোমার একটুও ভরসা নেই। তোমার এই মহৎ বলিদানে না হয় আমিও অংশীদার হতাম, কিন্তু আমাকে তুমি সেই সুযোগটাও দিলে না। বলো বিনিতা, তুমি কেন এরকম করলে? বলো বিনিতা, কেন করলে? আর কাঁদাস না রে, এর ব্যাপারটা যখন আমরা জানতে পারলাম তখন আমি আর তোর মা খুব কেঁদেছি রে। আমি এই হাতেই ওর অপারেশনটা করেছি বদ্রি। বিনিতাই বলেছিল কিছু না বলতে, এর মনটা অনেক বড় রে। একে আর কাঁদাস না। আমার যাওয়ার সময় হয়েছে। আমরা আসছি বাবা। নিজের খেয়াল রাখিস বাবা। নিজের খেয়াল রেখো বৌমা। আসি রে মা। সুজাতা, আমাকে নিয়ে চিন্তা করার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি তাড়াতাড়ি মা হও। তুমি যদি মনে করো আমি বদ্রিকে ছেড়ে দেব, তা কিন্তু হবে না।
ছমাস পর আমি ফিরে আসব সতীনের সঙ্গে ঝগড়া করতে। ও কি বলে গেল? ও বলল আমি যেন ঠিক মতো তোমার উপর নজর রাখি। ও আমাকে খুব ভালোবাসে।